আপনি আগেও চেষ্টা করেছেন পারেননি, আপনি আজও চেষ্টা করছেন পারছেন না, আপনি আগামী দিনেও ব্যর্থ হবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? নতুন তৃণমূলের প্রধান মুখাপুর তাই কি টার্গেট করা হচ্ছে? তৃণমূলের একটাই মুখ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল মানে কি তৃণমূল? আমি যেটা বলে এসেছি ধূপগুড়ি সভা থেকে, যে মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের, এবং মানুষ নতুন রূপে যেন তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। সেটা আপনারা ব্লক কমিটিতে বা টাউন কমিটিতে যখন যে চেঞ্জগুলো হচ্ছে আপনারা নিজেরা উপলব্ধি করবেন। নতুন তৃণমূল মানে এমন একটা তৃণমূল যে তৃণমূলকে স্বপ্ন নিয়ে মামাটি মানুষের সরকার প্রথমবার 2011 সালে ক্ষমতায় এসেছিল, যে তৃণমূল সিপিএম নামক জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলার বুকে বাংলার মাটিতে জাঁকিয়ে বসেছিল, তাকে ছারকার করে চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন সরকার তৈরি করেছিল, সেই তৃণমূলের কথা আমি বলেছি। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। আর আমাকে যদি টার্গেট করে করবে, অসুবিধা কি আছে? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সবাই পাথর মারে। আপনি আম গাছে ঢিল মারেন, আপনি লিচু গাছে ঢিল মারেন, আপনি করলা গাছে ঢিল মারেন? মারেন না। তাহলে পটল গাছে ঢিল মারেন? মারেন না। আপেল গাছে মারেন? হ্যাঁ মারেন। কেন? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সব ঢিল মারে। সুতরাং আমাকে টার্গেট করছে করবে, ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। আপনি বলুন না, 29 অগাস্ট আমার বক্তব্য রাখার পর একদিন পর সব মিডিয়ায় খবর লটে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, তা আগে করলেন না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো, যা ইচ্ছে তাই করে বাড়াও। আর বিরোধী শূন্য কেউ থাকবে না পশ্চিমবাংলায়, এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লিপ্ত প্রচেষ্টা সেই পথে একমাত্র পথের কাঁটা তৃণমূল। তাই তৃণমূলকে যে করে হোক সরাও, তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি, কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দুমাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি, আমি যে কথা বলেছিলাম আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না, আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জ ভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের, তাদেরকে টাকা হয় না কেন? অ্যারেস্ট ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদের জন্য একবার টাকা হয় না, তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতার নিলাম কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয় না, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে, 5 বছর হয়নি কেন? বিজেপির ক্ষমতা সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে, বিধায়ক কেনাবেচা করে আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিক ভাবে লড়ুন না, মানুষ যা ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছে। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে
ইডি সিবিআইয়ের দুজো ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের হাতে নাতে ধরেছে। তিনটে এমএলএ ইনভলভ ছিল, বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারেনি, তাই এদের গায়ে চালা। আজকে আরো দুটো রাজ্যে যদি আমাদের সরকার হতো তাহলে রাজ্য গোমরে করে ওদের ছেড়ে দিতাম, আগামী দিন ছাড়বো, আমরা মাথা মতো করবো না। কিন্তু যদি আরো দুটো আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচল, আজকে যদি আমাদের গোয়া সরকার থাকতো মহারাষ্ট্র সরকার ভাঙতো না, আজকে যদি মহারাষ্ট্রে আমাদের সরকার থাকতো তাহলে গোয়া সরকার ভাঙতো না, যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে। মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন বিরুদ্ধে ম্যান্ডেট গেছে, কোভিড এর সময় নির্লজ্জ ভাবে গোয়া কেনা বেচা করে বিধায়কদের টাকা দিয়ে কিনে সরকার পাল্টেছে। এই হচ্ছে বিজেপির আসল নগ্ন রূপ। আপনি রাজনৈতিক ভাবে লড়ুন, আসুন, আপনি মাঠে ময়দানে লড়াই করুন, আপনি নির্বাচনে লড়াই করুন, আর আপনাকে প্রমাণ দিতে হবে। আমাকে যে তিনবার ডাকলেন, আমার স্ত্রীকে তিনবার ডাকলেন, আমার খবর এসেছে, আপনি ছটায় এসে অভিযোগ প্রদান করুন। আর আপনার যদি আমার আক্রমণ গায়ে লাগে আমি 10 বার বলবো, 10,000 বার বলবো, আপনাকে চোরকে চোর বলবো তো কি বলবো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন, তার কেন্দ্রের অধীনে থাকা সিআইএসএফ কে বলবো যে আপনারা সুনিশ্চিত করুন যাতে চুরি বন্ধ হয়। তার অধীনে থাকা বিএসএফ মহিলাদের ধর্ষণের অভিযোগ, তার অধীনে থাকা যে প্যারামিলিটারি ফোর্স তারা আজকে কেউ অভিযোগ করছে, আমরা ঠিক মতো কোথাও খেতে পাচ্ছি না, আমরা ঠিক মতো পরিষেবা পাচ্ছি না। আপনি কথায় কথায় ভারত মাতার জয় বলেন, আর যাদেরকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করছেন, যাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছেন, সেটা না আপনার দেশ রক্ষার স্বার্থে ব্যবহার করুন। এটি দুরুপাচার, দুরুপাচার হয় কি করে, বর্ডারের দায়িত্বে কে? এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে, এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে। আপনি বলুন, আপনারা সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা গভর্নমেন্টের, এই প্রিমাইসটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এতে যদি পুলিশ অ্যালাউ না করে আপনি ঢুকতে পারবেন? পারবেন? সুতরাং বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাটা তারা টোল দিয়ে গড়ে যাবে, বা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাকনা গড়ে যাবে, উড়ে পালিয়ে যাবে। গরু তো একটা আস্ত জন্তু, তা এত বড় জন্তু পাচার হচ্ছে, বিএসএফ এর লোকেরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে, এটা কয়লা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। দিস ইজ নট আ টোল স্ক্যাম আর আ ক্যাটেল স্ক্যাম, ইট ইজ আ হোম মিনিস্টার স্ক্যাম। আই এম রিইটারেটিং, ইফ সামওয়ান নিডস টু বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, দিস ইজ ওনলি দ্য হোম মিনিস্টার। Otherwise, how it is possible that the collieries which comes under the purview of central government, especially under the Ministry of Coal and Power, which is guarded by institutions like CISF, the border which is protected by institutions and forces like BSF, how is coal smuggling or cattle smuggling happening without any help or assistance from the central government? আর কবার দেখা হয়েছে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের? এই হোম মিনিস্টারের সাথে যারা আছে দুজনকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে দেশের রাষ্ট্রের মিনিস্টার অফ স্টেট হোম, একটা হচ্ছে নিশীথ প্রামাণিক, এক নম্বর তোর সিবিআই কেস ছিল, আমরা দল থেকে বার করে দিয়েছি, সেই গরুচোরটাকে টিকিট দিয়ে কুচবিহারে দাঁড় করিয়ে জিতিয়েছে, সেই গরুচোরকে আবার এমওএস করেছে হোমের, গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি অবস্থা, গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। একদিকে হোম মিনিস্টার করে রেখেছে অজয় মিশ্র তেনি, তার ছেলে 5 জন কৃষক হত্যা অভিযুক্ত, তাকে অমিত শাহ নিজের পাশে বসিয়ে দেশের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী করে ঘুরে বেড়াচ্ছে। এরা নীতি নৈতিকতা নিয়ে কথা বলে? এরা আদর্শ নিয়ে কথা বলে? আপনারা পার্থ চ্যাটার্জির নামে যদি কোনো অভিযোগ করেছিলেন, 5 দিনের মাথায় আমরা দল থেকে সাসপেন্ড করেছি,
আজকে লক্ষিমপুর খেড়ি হয়েছে প্রায় দেড় বছর হলো, দেড় থেকে দু বছর হল। অজয় মিশ্রা তিনি এখনো নিজের পথে বহাল। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যবস্থা নিতে ব্যর্থ? তাদের নির্দেশে কি খুন করা হয়েছিল পাঁচজন কৃষককে? আমি প্রশ্ন আজকে তুলে যেতে চাই। এই যে গুঁড়ো পাচার গয়না পাচার, তৎকালীন হোম মিনিস্টারকে ডাকা হবে না কেন? দু হাজার উনিশে হোম মিনিস্টার ছিল অমিত শাহ, দু হাজার আঠারোই ছিল রাজনাথ সিং। এনওএস কে ডাকা হবে না কেন? হোম সেক্রেটারি কে ডাকা হবে না কেন? বিএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? সিআইএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? এই তোমাদের নীতি নৈতিকতা। পশ্চিমবঙ্গের পুলিশকে ডেকে নিয়ে যাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় গোহরা হারিয়েছে এদেরকে, বাংলার মানুষের ভালোবাসাকে পাথর এবং পত্রলাপ প্রেরণা করে, তাই এদের গাত্র দেহ গায়ে জ্বালা। পশ্চিমবঙ্গ পুলিশকে তুলে নিয়ে যাচ্ছে কেন? করোনা পাচার হয়েছে। আরে করোনা রক্ষার দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশ নয়, সিআইএসএফ তোমার অধীনে পড়ে। আমার বাড়ি থেকে যদি কিছু চুরি হয় আমি পাহারাদার বাড়ির পাশের বাসি পাশের বাড়ির প্রতিবেশীকে গিয়ে ধরবো না। তাদের ফোনে কথা বলেছে, ফয়েস ক্লিপ আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি না, আমি শুনেছি সে ক্লিপ ঠিক টাইমে জনসমক্ষে আনব। আর শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার। আট মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে, যে তোমার কেস আমি দেখে নেবো, চিন্তা নেই। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে, সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব, দেখি কত ক্ষমতা। অভিষেক ইডি ডাকবে, শুভেন্দু অধিকারী বিজেপি ডাকবে, সিবিআই ডাকবে, এরা অন্য একটা দলের নেতাকে পাপ্পু বলে। সব থেকে ভারতবর্ষের বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। আমি জোর গলায় বলছি, ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ বিরোধী শূন্য ফাঁকা মাঠ করতে চায়, মাঠ ময়দানে লড়াই। আসুন, আপনার কত ক্ষমতা, কত গায়ের জোর দেখছি। আপনি মহারাষ্ট্রে ইডিসিবিআই লাগাবেন, আপনি ঝাড়খণ্ডে ইডিসিবিআই লাগাবেন, এখন বিহারে লাগাবেন, বাংলায় লাগাবেন, যেখানে এখানে আপনাদের সরকার নেই সেখানে এডিসিবিআই লাগিয়ে অপোজিশনকে আক্রমণ করে কি করে অপোজিশনকে ছত্রভঙ্গ করা যায়? ভারতবর্ষের সব থেকে বড় কথা, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে এস করবেন, যান এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আপনার ক্ষমতা থাকলে আপনার বুকের পাটা থাকলে মানুষের সামনে প্রমাণ করবেন যে কি কারণে আমাকে এস করতেন, আরটিকে দেখাবেন, আরটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন। আমি প্রথম দিন যা বলেছি আমি আজও বলছি, যে আমার বিরুদ্ধে ইডিসিবিআই লাগানো দরকার, ফাঁসির মন্ত্র করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ। কিন্তু মানুষের বোকা নয়, দু হাজার একুশের নির্বাচনে আপনাদের জবাব দিয়েছে, আগামী দিনে দেবে, আপনি প্রস্তুত থাকুন।